হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি রান্না করব পোনা মাছ এই গরমে এই পোনা মাছের পাতলা ঝোলটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে চলো তাহলে দেখে নিই রেসিপিটা পাঁচশো গ্রাম পোনা মাছ রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেব এই জন্য টু টি স্পুন গোটা জিরে একটা ছোট্ট পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা ও তিনটে শুকনো লঙ্কা জল না দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলাম এরপর অল্প অল্প করে দুবারে জল দিয়ে মশলাটার এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম এখানে আমি পাঁচশো গ্রাম পোনা মাছ ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি মাছটাতে লবণ হলুদ দুটো ছোট টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা ও বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখলাম মাছে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে দশ পনেরো মিনিট রেখে দিলাম পনেরো মিনিট পর কড়াইয়ে তেল দিলাম তেলটা গরম হলে অল্প কালো জিরে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মাছটা দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম কারণ মাছটা আমি ভাজব না আর গায়ে তেল ছিটকে পড়ারও ভয় আছে তাই একটা চামচ দিয়ে মাছগুলো এইভাবে তেলের উপর দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর এক কাপ জল দিয়ে বাটির মশলাটা ধুয়ে দিলাম পোনা মাছটার পাতলা জল হবে তাই আরও এক কাপ জল দিলাম দু কাপ জল দিয়ে মাছটা হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলো হালকা হাতে উল্টে দিলাম তোমরা যদি নতুন রাঁধুনি হও মাছগুলো যদি উল্টাতে না পারো তাহলে উল্টানোর প্রয়োজন নেই গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ঢাকা দিয়ে দেবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ঢাকা দিলাম ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই মাছটা রেডি হয়ে যাবে মাঝে একবার ঢাকা তুলে লবণটা চেক করে নিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম অল্প ধনে পাতা ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গিয়েছে তবুও গ্যাসটা অফ করে দেওয়ার পর দু তিন মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখার পর পরিবেশন করব। এই গরমের সময় মাছের এই রকম হালকা পাতলা ঝোল খেলে মন ও পেট দুটোই তৃপ্তি পায় তাহলে বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করে দেখো আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে আর আমার এই রেসিপিটি দেখার জন্য থ্যাংক ইউ